করুণাময়ী মা শরদার সবাইকে প্রত্যেক সদস্যকে আমার প্রণাম জানাই অনেকদিন বাদে আবার আজকে লাইভে আসছি আগে আমি দেববাণী নিয়ে আলোচনা শুরু করেছিলাম তো দেববাণী নিয়েই আলোচনা চলবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আসল স্বরূপ কি তো স্বামীজি দেববাণীতে এই নিয়ে কি বলেছেন সেটা নিয়ে আলোচনা শুরু করছি সমগ্র সমুদ্রের দিকে চেয়ে দেখো একটি তরঙ্গের দিকে দেখো না একটা পিঁপড়ে ও একজন দেবতার ভিতর কোন প্রভেদ দেখো না আমাদের অজ্ঞানতার ফলে আমরা সবসময় ভেদ বুদ্ধি করি যে আমি আলাদা আমার আলাদা নাম আমার রূপ আলাদা আমার বংশ পরিচয় আলাদা আমার প্রফেশনাল স্কিলস আলাদা ও আলাদা আমি ভালো ও খারাপ ও আমার থেকে উঁচু আমি নিচু। সবসময় আমাদের কিন্তু ভেদ বুদ্ধি কাজ করে কিন্তু স্বামীজি বলছে যে ভেদ ভেদ দৃষ্টি 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 করে সেই আমরা যদি আলাদা আলাদা তরঙ্গ দেখি সমুদ্রে দেখবো এখনোটা বড় ঢেউ কোনোটা ছোট ঢেউ কোন ঢেউ আমাকে ধাক্কা মেরে পাড়ে ফেলে দিচ্ছে কোনো ঢেউ পৌঁছানোর আগেই বুদবুদ হয়ে ফেনা হয়ে ফেটে যাচ্ছে কোনো ঢেউ খুব বেগে আসছে কোনটা আস্তে আস্তে আসছে প্রত্যেকটা ঢেউ কিন্তু আলাদা কিন্তু প্রত্যেকটা ঢেউ উৎপত্তি কিন্তু এক সমুদ্র থেকে সমুদ্র কিন্তু এক ওখান থেকে যে ঢেউগুলো উঠছে তার আলাদা আলাদা ফর্মস বা তার আলাদা আলাদা সাইজ কিন্তু প্রত্যেকটা ঢেউই কিন্তু জলই সেটা সমুদ্রই সমুদ্র থেকে একটু উঠে আসছে বলে আমরা সেটাকে আলাদা করে ঢেউ বলছি সেটা কিন্তু সমুদ্রেরই জল এই স্বামীজি বলছে একটা পিঁপড়ে এবং একজন দেবতা এত বড় কথা দেবতা আমরা দেব দেবতা বললে ভাবি বাবা এটা এই করতে হবে নাহলে পাপ হবে ওই করতে হবে নাহলে খারাপ হবে বলছে একটা পিঁপড়ে যা একটা দেবতাও তা দেব দেবীরা কত উঁচুতে উঁচু নিচু কিছু নেই একটা পিঁপড়ের ভেতরে যেই আত্মা যেই ব্রহ্ম যেই ঈশ্বর একজন দেবতার ভেতরেও তাই স্বরূপ আমরা সবাই এক স্বরূপতো আমরা সেই ব্রহ্ম বা আত্মা প্রত্যেকটি কীট প্রভু ঈশার ভাই একটাকে বড় অপরটাকে ছোট বলো কি করে প্রত্যেকটা কীট কীট মানে পোকা আমরা পোকাকে তুচ্ছ মানে ধরি না পায়ের তলায় পিসে মরে যায় তারা তাকে আমরা ভীষণ ভাবে ইনসিগনিফিকেন্ট মনে করি কিন্তু সেও বলছে ঈশার ভাই তার কাছে ঈশ্বরের কাছে সেও কিন্তু একটা বিশাল কিছু কারণ সেই কীটের ভেতরেও কিন্তু ঈশ্বর আছে ঈশ্বরের কাছে সবার দাম আছে আমরা ছোট করতে ভালোবাসি এটাতে আমাদের অহংকারটা একটু ফুলে ফেঁপে ওঠে আমরা সবসময় আমাদের অহংকারকে খাদ্য জোগানোর চেষ্টা করি মানে অলওয়েজ ফিডিং দা ইগো ইনফ্লেটিং দা ইগো বেলুন কিন্তু সবকিছু কিন্তু একই আমি নিজেকে বড় বলে মনে করতে পারি যে আমি ভীষণ বড় আমি বিশেষ কেউ বিশেষ কেউ কেটা কিন্তু একটা যা কি হতো পত হতো সবাই এক নিজের নিজের স্থানে সকলেই যে বড় নিজের নিজের স্থানে সকলেই বড় এই পৃথিবীতে আমরা যে ইকোসিস্টেমে থাকি এমন কোনো প্রাণী এই ইকোসিস্টেমে নেই যার এই ইকোসিস্টেমে কোনো কাজ নেই সবারই নিজের নিজের ভূমিকা পালন করার ব্যাপার আছে আজকে যখন একটা ছোট্ট সে খুব ছোট মানে তার কোনো দাবি নেই আমাদের কাছে হ্যাঁ মধু পাই সেটা আলাদা ব্যাপার সেটা আমার স্বার্থ কিন্তু ইন্ডিভিজুয়াল হিসেবে একটা প্রাণী হিসেবে সে কিন্তু মধু জমায় তার জন্য সেটা আমরা ভেঙে টেঙে আমাদের ভালো লাগে বলে খাই সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা মধুমুখী যখন একটা ফুলের ভেতরে ঢোকে সে যে শুধু মধু নেয় তা না ওই ফুলের যে পলেন গুলো সেগুলো কিন্তু সেই মধুমক্ষীর গায়ে লেগে যায় তারপর সেই মধুমক্ষী যখন বেরিয়ে যায় ফুল থেকে তখন কিন্তু সে সেই পোলেন গুলো বিভিন্ন জায়গায় ছড়াতে ছড়াতে যায় এবং সেই জায়গা থেকে আবার নতুন করে ফুল গজায় সে হয়তো অজান্তে কাজটা করছে কিন্তু ঈশ্বর তাকে দিয়েই কিন্তু কাজটা করাচ্ছে এই কাজটা আমরা করতে পারবো না আমরা কি ফুল থেকে মধু বার করে মধু জমাতে পারি আমরা পারি সেটা সে পারে ঈশ্বর সবাইকে এই পৃথিবীতে আলাদা আলাদা করে কাজ দিয়ে পাঠিয়েছে এবং প্রত্যেকটা কাজ কিন্তু কারণ সেই কাজের থেকে হতে 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 একটা বিশাল বড় কাজ হয় কার্য কারণ পরম্পরা একটা কাজ কিন্তু একটা অন্য পরবর্তী এতে একটা অন্য কাজের জন্ম দেয় এই করতে করতে হতে হতে একটা বড় আকার ধারণ করে বাটারফ্লাই এফেক্ট যেটাকে বলে একটা ছোট্ট জায়গায় ছোট্ট কিছু হলো কিন্তু সেটা বাড়তে 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 একটা বিরাট আকার ধারণ করে নিল তো সবাই নিজের নিজের স্থানে কিন্তু বড় আমরা নিজেদেরকে বিশাল বড় মনে করতে পারি কিন্তু যখন একটা হুল ফোটাবে না আমার সব মুখ টুক খুলে আমি কিচ্ছু করতে পারবো না তখন ডাক্তারের কাছে দৌড়াও ওষুধ খাও এই করো যন্ত্রণা কিচ্ছু করতে পারবো না সে ছোট্ট মধুমক্ষী সে গুরুত্বপূর্ণ বলেই কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করার জন্য একটা হুল দিয়ে রেখেছে তার পেছনে কোনো দামি না থাকতো তাহলে তো তার এই ডিফেন্স মেকানিজমটাও থাকতো না সবকিছুর একটা কারণ আছে তাকে বেঁচে থাকতে হবে তার কাজ করার জন্য প্রত্যেকটা কাজই কিন্তু ইম্পেন্ট গুরুত্বপূর্ণ আমি এখানে যেহেতু বটেনি বা বায়োলজি ক্লাস নিচ্ছি না তাই আর বেশি উদাহরণে যাচ্ছি না আগে আলোচনা করছি আমরা যেমন এখানে রয়েছি তেমনি সূর্য চন্দ্র তারাতেও আছে আমরা যখন এখানে রয়েছি এখন আমি ভাববো যে এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব আমার একটা শরীর আছে সেটা পাঁচ ফুট তিন ইঞ্চি হতে পারে পাঁচ ফুট সাত ইঞ্চি হতে পারে হতে পারে আমি তো এই পৃথিবীতে আছি একটা ঘরের মধ্যে আমি চাঁদে তারায় কিভাবে থাকতে পারি প্রাণ শক্তি তো সব জায়গায় রয়েছে আমরা নিজেদেরকে দেহ বলে মনে করি তাই আমরা ভাবি কি যে আমরা সীমিত আমরা খালি এইটুকু জায়গা জুড়ে রয়েছি কিন্তু আত্মা সে তো সর্বব্যাপী সবকিছুকে নিয়ে তিনি টোটালটাই তিনি প্রাণ শক্তি তো সব জায়গায় শক্তি ছাড়া কিচ্ছু নেই সূর্যের আলো সেটাও একটা শক্তি আমি কথা বলছি এটার পেছনেও শক্তি দেখা যায় না ম্যানিফেস্টেশনটা দেখা যায় কিন্তু শক্তি ছাড়া তো কিছু চলে না সেই শক্তি সেই ব্রহ্ম সেটা কোথায় নেই সেটা তো সবকিছু ঘিরে সবকিছু জুড়ে রয়েছে শুধু আমরা দেখতে পাই না তাই কিন্তু দেখতে পাই না বলে সেটা যে নেই বা সেটা যে দেখা যায় না তা নয় স্বামীজি এই অনুভবটা করেছিলেন বলেই তো কথাটা বলতে পারলেন তার মানে এই কথাটা অনুভব করা যায় আত্মা দেশ কালের সর্বব্যাপী দেশ কালের অতীত দেশ মানে স্পেস এবং কাল মানে সময় আমরা এই সংসারে আমাদের কাছে স্পেসটা একটা বিরাট ফ্যাক্টর আমি নিজেও একটা জায়গা জুড়ে থাকি আমার বসার জন্য আমি যেরম আমার চেহারা আমার ততটা জায়গা লাগে বসতে উঠতে হাঁটতে আমি একটা বাড়িতে থাকি সেই বাড়িটাও একটা স্পেসের ওপর আমি স্পেসকে অতিক্রম করতে পারি মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এইভাবেই আমাদের সংসারটা চলে আমি এরোপ্লেন করে অন্য জায়গায়ও চলে যেতে পারি এবং সময় আমাদের সবকিছু কিন্তু সময়ের ছকে বাধা চব্বিশ ঘন্টা আছে এত মিনিট আছে এত ঘন্টা এত এত সেকেন্ড আছে দিন আছে রাত আছে ক্যালেন্ডারে সপ্তাহে সাত দিন আছে বছরে বারোটা মাস আছে মাসে তিরিশটা দিন আছে এগুলো আমরা ভীষণ ভাবে এই ছকের মধ্যে আমরা নিজেদেরকে মোল্ড করে নিয়েছি কিন্তু একসময় এটা ছিল না আমাদের জীবনটাকে একটু ডিসিপ্লিনে আনার জন্য আমরা এগুলো বানিয়েছি দিস হাজ বিন ক্রিয়েটেড এটাকে তৈরি করা হয়েছে এটা আগে ছিল না আগে দিন রাত ঘড়ি কিছু ছিল না আদিম যুগে মানুষের এগুলো দরকার দিন হচ্ছে রাত হচ্ছে তাদের ছিল কিন্তু আত্মা এই দুটোরই পারে কারণ দেশ এবং সময় সেটা কিন্তু চরম সত্য নয় আপেক্ষিক সত্য রিলেটিভ ট্রুথ আমার রিলেশন আজকে আমি এখানে আছি আমার কাছে এই স্পেসটা সত্য আজকে আমার কাছে এই স্পেস আর জনের কাছে আর এক স্পেস আজকে আমি এই স্পেসে আছি কালকে আমি এই স্পেসে নাই থাকতে পারি আমি অন্য বাড়িতে চলে গেলাম আমি অন্য দেশে চলে গেলাম অনেকে কি হয় রিলোকেট করে যায় তারা বাইরে গিয়ে থাকে এখানে তারা নেই জায়গাটা কিন্তু টেম্পোরারি দেশটা হচ্ছে টেম্পোরারি আজকে আছে কালকে নেই বা কালকে এটা নাও থাকতে পারে আমাকে ঘর থেকে বার করে দিতে পারে সময় আমাদের এখানে এখন সাড়ে নটা বাজে কিন্তু লন্ডনে এখন পাঁচটা বাজে সত্য যেটা চরম সত্য সেটা কিন্তু একটাই হয় সেটা অপরিবর্তনীয় এক চরম সত্য কিন্তু সময় কিন্তু এক একজনের জন্য এক এক রকম সময় যদি চরম সত্য হতো ঘুমানোর সময় কিন্তু আমরা বুঝতাম এই এক ঘন্টা এই দু ঘন্টা জেগে থাকি যখন তখন সময়টা আমরা বুঝতে পারি ঘড়ি দেখতে পাই বা সময় কাটছে কিভাবে সেটা অনুভব করি ঘুমের সময় কখন আধ ঘন্টা পেরিয়ে যে আমরা বুঝতে পারি না কারণ সময়ের জ্ঞান তখন থাকে না সময় যদি চরম সত্য হতো তখন কিন্তু তাহলে কিন্তু ঘুমের সময়ও সময় জ্ঞানটা আমার থাকত সময় হচ্ছে আপেক্ষিক সত্য আমার অপেক্ষায় সময় আমি এখন এইখানে আছি ভারতে আছি আমার অপেক্ষায় এখন রাত এখন সাড়ে নটা আমি যদি লন্ডন চলে যাই তখন জিনিসটা পাল্টে যাবে আমার অপেক্ষায় আমি ঘুমিয়ে পড়ছি তখন সময় নেই আমি জেগে উঠছি তখন আমার ঘড়ি দেখতে শুরু করবো তো এগুলো রিলেটিভ হচ্ছে সেই ব্রহ্ম বা আত্মা যেটা এই দেশ এবং সময় স্বামীজি বলছেন দেশ কালের অতীত ও সর্বব্যাপী অগ্নি প্রেজেন্ট সব জায়গা জুড়ে তিনি আছেন কোনো মুখে সেই প্রভুর গুণগান উচ্চারিত হচ্ছে তাই আমার মুখ যে কোনো চক্ষু কোনো বস্তু দেখছে তাই আমার চক্ষু আজকে কথাটা এক্ষুনি এটা পড়তে গিয়ে মনে পড়ে গেল ঠাকুরের ঠাকুর যখন মাকে বলছে না গলায় কষ্ট হচ্ছে খেতে পারছি না মা তখন কি বলেছিল তুই তো সর্বমুখে খাচ্ছিস এই কথাটা কেন বলেছিলেন মা কারণ ঠাকুর তো পরমাত্মা তিনি তো স্বয়ং ব্রহ্ম তিনি তো সর্বভূতে আছেন তাই সর্বভূতের থেকে তিনি সর্ব মুখ দিয়ে খাচ্ছেন সর্বকান দিয়ে শুনছেন সবার চোখ দিয়ে দেখছেন সবার মুখ দিয়ে কথা বলছেন আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই আমরা স্বরূপত সেই ব্রহ্ম বা আত্মা হ্যাঁ তাই বলে আমরা ঠাকুর নই আমরা স্বরূপ তো এক কিন্তু অবতার পুরুষ মানে সেই সম্পূর্ণ সে মানে পুরো শক্তি সেই জায়গাটা আলাদা তাই বলে আমি যদি নিজেকে অবতার বলে মনে করি সেটা নয় স্বরূপ আমরা এক শক্তির দিক থেকে ব্যাপারটা অন্য ব্যাখ্যা হয় তো আমি অন্যের চোখ দিয়ে সে দেখছে মানে আমি দেখছি এটা একটা অনুভব সুরদাস কিন্তু অন্ধ ছিলেন তিনি চোখে দেখতেন না তিনি যখন বৃন্দাবনে মন্দিরে যেতেন তিনি বসে থাকতেন তাকে একবার ইয়ার্কি করে জিজ্ঞেস করা হয়েছিল যে বলতো আজকে কৃষ্ণ কি সাজে ছিল সে তো চোখে দেখে না তিনি কি পোশাক পরেছিলেন কিভাবে কোন সাজে তাকে সাজানো হয়েছিল কোন বেশে তাকে সাজানো হয়েছিল সুরদাস কিন্তু দিয়েছিলেন আজকে প্রভু এই রঙের করেছিলেন এইভাবে পরেছিলেন সে কিন্তু চোখে দেখে না মনের চোখে দেখে বাকি ভক্তরা তো দেখেছে প্রভুর বেশ প্রভুর সাজ সেই চোখে তিনি দেখেছিলেন আমরা কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নই আমরা দেহ নই সমগ্র ব্রহ্মাণ্ডই আমাদের দেহ আমরা সীমাবদ্ধ নই আমি নিজেকে একটু আগে বলছিলাম না দেহ বলে ভাবি বলে এটা মনে করি যে আমার একটা শরীর আছে আমি এই জায়গা জুড়ে আছি কিন্তু আমি কোনো জায়গায় সীমাবদ্ধ নই কারণ আমি ব্রহ্মস্বরূপ আমি সর্বব্যাপী আমরা দেহ নই সমগ্র ব্রহ্মাণ্ডই আমাদের দেহ এই পুরো ব্রহ্মাণ্ডই আমাদের দেহ কারণ আমি সর্বভূতের আমরা যেন ঐন্দ্র জালিকের মতো মায়া জোষ্টি ঘোরাচ্ছি আর ইচ্ছে মতো আমাদের সম্মুখে নানা দৃশ্য সৃষ্টি করছি এই যে সংসার সংসারে যে এত কিছু দেখছি এত ভেদ এত ভ্যারাইটি এত ডাইভার্সিটি বলছে এগুলো বলে মানে মায়ার জাল ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায় ট্রিক্স দেখায় সেখানে কিন্তু কিন্তু সত্য নয় একটা মেয়েকে বাক্সে বন্ধ করে আট কেটে ফেলছে সত্যি কি মেয়েটাকে কেটে ফেলছে ওরকম দেখাচ্ছে ইলিউজন সেরকম এই সংসারটাও কিন্তু ইলিউজন ম্যাজিক ট্রিক কার ম্যাজিক ট্রিক সেই ঈশ্বরের হি দি ম্যাজিশিয়ান আমি যদি এটা বুঝে যাই যে ম্যাজিক ট্রিক্স তাহলে কিন্তু আমি হাসব না হলে কি চমকে ভাবা কি করে করলেন এটা তো দারুণ ব্যাপার ইমাম এটাকে কেটে ফেললো আমাদের রিয়াকশন হয় সবসময় সংসারে আমরা সবসময় রিয়াক্ট করি কারণ সংসারের সবকিছু আমাদের কাছে সত্য কিন্তু যখন আমি ট্রিকটা ফিগার করে নেবো ওয়েন আই উইল ফিগার আউট দ্য ট্রিক তখন আমার কাছে কোনো কিছুই আমাকে মানে ইনফ্লুয়েস করতে পারবে না সেটা আমি পারবে তো জানি এটা একটা ট্রিক এটা কিভাবে করেছে আমি জেনে নিয়েছি এটার জন্য ম্যাজিশিয়ানের সাথে পরিচয় করতে হবে এই ম্যাজিশিয়ানের ম্যাজিক ট্রিক আমার গুরু ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তিনি প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ তিনি তারই এক শিষ্যকে চিঠিতে লিখেছিলেন ম্যাজিস করিনি তাহলে সেই ম্যাজিক আমিও শিখতে এবং সেই ট্রিক্স আমিও দেখাতে পারব স্বামীজি ঠাকুরের থেকে ম্যাজিক ট্রিকগুলো শিখে নিয়েছিলেন তারপরে শিকাগোতে গিয়ে সেই ট্রিক দেখিয়ে সারা বিশ্বকে মুগ্ধ করেছিলেন তো এই সংসারে সবকিছুই ম্যাজিক মায়ার জালে ওই পায়রা টুপি দিয়ে পায়রা বেরিয়ে যাচ্ছে এখান থেকে এই হয়ে যাচ্ছে আমরাও ভয় পেয়ে যাচ্ছি বা চমকে যাচ্ছি ম্যাজিশিয়ানকে জানতে হবে ম্যাজিসিয়ান হচ্ছে শেষ যে এগুলো সব করাচ্ছেন আমরা যেন মাকড়সার মতো আমাদেরই নির্মিত বৃহৎ জালের মধ্যে মাকড়সা যখন ইচ্ছা করে তখনই তার জালের যে কোনো যে কোনটাতে যেতে পারে বলছে আমরা মাকড়সার মতো নিজেদের জালে পেঁচিয়ে গেছি এই সংসারটা কিন্তু আমাদের আমাদেরই সৃষ্টি করা নিয়ম ছকের মধ্যে চলছে এবং আমরা সেটাতেই কিন্তু নিজেদেরকে বেঁধে ফেলেছি সময় যে দিলাম আমাদেরই তৈরি ক্যালেন্ডার আমাদেরই তৈরি সময় দেখা এ করা আমাদেরই তৈরি চব্বিশ ঘন্টাই একটা দিনে থাকবে করতে লাগবে এগুলো তো আমাদের বানানো আমরা এগুলো বানিয়ে এই সিস্টেমগুলো আমরাই বানিয়েছি এবং আমরাই এটার মধ্যে আটকে যাচ্ছি ওই মাকড়সার মতন জালে চিপকে রয়েছে কিন্তু আমি যদি চাই মাকড়সা কিন্তু সেই জালটাকে ছেড়ে অন্য জায়গায় যেতে পারে সেই জালে যে পোকারা বসে তারা আটকে যায় মাকড়সা কিন্তু আটকায় না সে কিন্তু এক কোনা থেকে যেতে পারে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই জালে আটকে থাকা কীট পতঙ্গ নই আমরা কিন্তু সে মাকড়সা যে এই জালটা ছড়াচ্ছে আমরা আমাদের থেকেই কিন্তু এগুলো সৃষ্টি তাই আমরা যেটাকে সৃষ্টি করেছি সেটাতে আমরা আটকে পড়বো কেন আমি যখন জেনে যাব যে আমি কীট পতঙ্গ নেই আমি মাকড়সা তখন দেখবো মাকড়সা হতে হবে না আমি হয়ে আছি আমি নিজেকে কীট has no পাওয়ার হু ইস ফাইনাইট কিন্তু আমি যদি এটা রিয়েলাইজ করি যে আমি ব্রহ্মস্বরূপ তাহলে কিন্তু ওই মাকসার মতন এদিক ওদিক সেদিক যেতে পারবো ওই জালটা ছেড়েও দিতে পারবো আরো বৃহৎ জাল আমি বিস্তার করতে পারবো আরো সুন্দর জাল আমি বানাতে পারবো কিন্তু নিজে ওটাতে আটকাবো না তাই স্বরূপটাকে খালি জেনে নিতে হবে কিছু হতে হবে না আমি নিজেকে জীব বলে ভাবছি এটা আমার ভুল ধারণা এই ভুল ধারণাটাকে ভাঙার অভ্যাস বা চেষ্টায় আধ্যাত্মিক পথে সূচনা করে এটাই আধ্যাত্মিকতা আমি আমার নিজের আসল স্বরূপ জানি না সেটাকে জেনে নেওয়া কিছু হতে লাগে না আলাদা করে আমি ব্রহ্মস্বরূপ হয়ে আছি কিন্তু আমি সেটা বুঝতে পারছি আমি খালি জানি না আমার বাবাকে আমি ভাবি হয়তো আমার আমি একজন ভিকারী সন্তান কিন্তু যদি জানি যে না আমি রাজার ছেলে রাজার ছেলে তো হতে হবে না আমি খালি জানতাম না আমি রাজার ছেলে রাজার ছেলে তো আমি হয়ে আছি সে তো আমার বাবাই আলাদা করে তো তাকে বাবা হতে হবে না আমি তো তারের থেকে আমার জন্ম বর্তমানে যে যেখানে সে যেখানে রয়েছে সেইটাই জানতে পারছে কিন্তু কালের সমস্ত জালটাকে জানতে পারবে এক কোণায় রয়েছে তখন সে সেই কোনায় যা যা হচ্ছে সেটাকে জানতে পারছে কিন্তু সে যখন এক জায়গা থেকে এক জায়গায় মুভ করবে তখন প্রত্যেকটা কোনা সে জানতে পারবে তো আমরা যখন নিজের আসল স্বরূপকে জানব তখন কিন্তু বিগ পিকচারটা আমার কাছে ক্লিয়ার হবে তখন কিন্তু পুরো ধারণা আমার কাছে ক্লিয়ার হবে এটা বলা হয় যাকে জানলে সব জানা যায় আমি যদি সেই সত্যকে জানি সে আত্মাকে জানি তাহলে আমার আলাদা করে আর কিছু জানার বাকি থাকবে না বিদ্যাতে হৃদয় গ্রন্থি চিদ্ধান্তে সর্বসংসার ওখানে হৃদয় গ্রন্থি বিদ্ধ হয় সর্ব সংশয় ছিন্ন হয় আমরা এখন যেখানে আমাদের দেহটা রয়েছে সেখানে নিজ সত্তা অনুভব করছি এখন একটি মস্তিষ্ক মাত্র ব্যবহার করতে পারি কিন্তু যখন পূর্ণ জ্ঞান বা জ্ঞানাতীত অবস্থায় উপনীত হই তখন আমরা সব জানতে পারি সব মস্তিষ্ক ব্যবহার করতে পারি যখন একাকার হব তখন দেখব যে পরিপূর্ণ তখন কমপ্লিট তখন আর কোনো অভাব নেই কোনো ফাঁক নেই মানে এটা হচ্ছে জোড়ার আধ্যাত্মিকতা হচ্ছে ছবিটা মিলিয়ে একদিন দেখব পুরোটা কমপ্লিট হয় আমি পরিষ্কার দেখতে পাচ্ছি পাজলটা কি নিয়েছিল আমাদের সংসার আমাদের জীবনটাও কিন্তু পাজলের মতন তার মধ্যে ম্যাক্সিমাম পিস আমরা হারিয়ে ফেলেছি অনেক জায়গা আমাদের বয়েড গ্যাপ আছে ফাঁকা অভাব তাই বিগ পিকচারটা পুরো পিকচারটা কমপ্লিট হচ্ছে না আর্ধেক আর্ধেক আধ ছাড়া হয়ে রয়েছে বুঝতে পারছি না পুরো ব্যাপারটা কি জীবনের রহস্যটা কি আধ্যাত্মিক কথা মানে আধ্যাত্মিকতা মানে আধ্যাত্মিক কথা এবং আধ্যাত্মিকতা প্র্যাকটিস অ্যান্ড আধ্যাত্মিক আলোচনা এটার উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ ইন্টারনেট কানেকশন আসবে সরি ফর দি ইন্টারাপশন তো বিগ পিকচারটাকে দেখতে হবে যে প্রকৃত সত্যটা কোনটা এখনই আমরা আমাদের বর্তমান জ্ঞানকে ধাক্কা দিয়ে এমন ফেলে দিতে পারি যে সে তার সীমা ছাড়িয়ে চলে গিয়ে জ্ঞানাতীত বা পূর্ণ জ্ঞান ভূমিতে কাজ করতে থাকবে আমাদের এখনের যে জ্ঞান বর্তমান জ্ঞান যে জ্ঞানটা সীমিত সেটাকে কিন্তু আমি পুশ করতে হবে আমাকে আধ্যাত্মিকতার উদ্দেশ্যই কিন্তু তাই যে আমি যেই গন্ডির মধ্যে নিজেকে আটকে রেখেছি সেটার থেকে বেরোনো অফ কামিং আউট অফ ইউর বাউন্ডারির মধ্যে থেকে বেরোনো সেটা যখন বেরোবে তখন দেখব যে আমি অনন্ত আমি জ্ঞানাতীত জ্ঞানাতীত মানে এই জাগতিক জ্ঞান বা যে কোনো জ্ঞান আমি সবকিছুর অতীত আমরা চেষ্টা করছি কেবল অস্থি মাত্র স্বরূপ হতে তাতে আমি পর্যন্ত থাকবে না বের শুদ্ধ স্ফটিকের মতো হবে তাতে সমগ্র জগতের প্রতিবিম্ব পড়বে কিন্তু তা যেমন তেমনই থাকবে আজকে একটা জলের মধ্যে চাঁদের একটা রিফ্লেকশন পড়েছে একটা প্রতিবিম্ব পড়েছে তাই তার মানে কি চাঁদ ভিজে যাচ্ছে চাঁদটা তো ওপরে রয়েছে ওটা খালি প্রতিবিম্ব চাঁদ কিন্তু নির্লিপ্ত চাঁদে কিন্তু জল লাগছে না আজকে আমি দশটা ঘট রাখলাম দেখছি দশটা ঘটে সূর্য সূর্য তো আর ঘটের মধ্যে চলে আসেনি বা সূর্যতে তো জল গিয়ে লাগছে না সেটা প্রতিবিম্ব সূর্য কিন্তু একটাই আকাশে রয়েছে সেটা প্রতিবিম্ব কিন্তু দশটা ঘটে দেখা যাচ্ছে তার মানে দশটা সূর্য কিন্তু নেই একটাই সূর্য আছে আমি যদি ঘটগুলোকে ভেঙে দিই তাহলে কিন্তু দেখব কোনো প্রতিবিম্ব নেই জলও একসাথে একাকার আর আকাশে সে একটাই সূর্য নির্লিপ্ত আমাদের শরীরগুলো ওই ঘটের মত জলটা হচ্ছে মন আর ওই যে প্রতিবিম্ব সেটা হচ্ছে সে আত্মা বা ব্রহ্ম আমি যখন আমার এই ঘরটাকে ভাঙবো তার মানে শরীরটাকে মেরে ফেলতে হবে সেটা অবশ্যই মানে আমার যখন এই বোধটা হবে যে আমি শরীর নই ভাঙা মানে এই ঘট শরীরের প্রতি সত্য বুদ্ধিটাকে ভাঙা যে আমি এই শরীর এটাই সত্য এই ঘরটাকে যখন আমি ভাঙব তখন দেখবো যে সেই আমি সেই আত্মা বা ব্রহ্ম নির্লিপ্ত নির্বিকার এই অবস্থা ভালো হলে আর ক্রিয়া কিছু থাকে না শরীরটা কেবল যন্ত্রের মতো হয়ে যায় সে সদা শুদ্ধ ভাবাপন্নই থাকে তার শুদ্ধির জন্য আর চেষ্টা করতে হয় না সে অপবিত্র হতেই পারে না বলছে এই অবস্থা হলে মানুষের সত্যকে জানলে আলাদা করে আর কোনো কর্ম থাকে না জ্ঞান লাভ হলে আত্ম উপলব্ধি হলে সেখানে কর্ম বন্ধন ছিন্ন হয়ে যায় কে কর্ম করবে আমরা জানি আমরা কর্তা আমরা কর্ম করি আমি আছি কর্ম আছে কাজ আছে কিন্তু সেই চরম সত্য সেখানে এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই বা দ্বিতীয় সেখানে আলাদা করে কর্ম নেই কর্তা নেই কিছুই নেই কোন কাজের প্রসঙ্গ সেখানে নেই এই জন্যই আরও কেন কর্ম নেই কারণ ঠাকুর বলছেন না মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ ঈশ্বর লাভটাই আমাদের একমাত্র কাজ সেটা হয়ে গেলে আর কোনো কাজ থাকে না আমরা এই কাজটা ছেড়ে বাকি হাজারটা কাজ করি এবং সেই কর্মের বন্ধের মধ্যে পড়ি বন্ধনের মধ্যে পড়ি এবং সে সদা শুদ্ধ ভাবাপন্নই থাকে সর্বব্যাপী তো আমি আমি তো সব জায়গায় আত্মা বা ব্রহ্ম সে তো শুদ্ধ স্বরূপ আর সেখানে দ্বিতীয় কোনো বস্তু নেই ময়লা পরার জায়গা নেই কারণ ময়লাই নেই কি ময়লার কোনো প্রসঙ্গই নেই সে শুদ্ধ স্বরূপ আলাদা করে শুদ্ধ হওয়ার কিছু নেই আমরা বলি না শুচি অশুচি শুদ্ধ হতে হবে গঙ্গা জল ছেটাতে হবে ওটা করলে অশুদ্ধ তুমি এটা করলে এটা করতে পারবে না মেয়েদের মাসের মেনস্ট্রুয়েশন হলে তারা অশুদ্ধ এখন অবশ্য আস্তে আস্তে ধারণাগুলো ব্রেক হচ্ছে এদিকে কামাক্ষা মন্দিরে যখন চার দিন মায়ের দরজা বন্ধ থাকে তখন সেই রক্তে কাপড় ভিজিয়ে ভিজিয়ে মাথায় ঠেকিয়ে মানুষ ভক্তি করে নিয়ে আসে কিন্তু বাড়ির মেয়ে যখন সেই সময়টা তার থাকে তখন তাকে কিছু জিনিস ছুটে দেওয়া হয় হিপোক্রেসি হিপোক্রেসি হিপোক্রেটিক প্র্যাকটিসেস আমরা অলরেডি শুদ্ধ স্বরূপ আলাদা করে আমাদের শুদ্ধ হওয়ার কিছু নেই সূচি অসুচি এটা মানুষের জীবনে একটা ডিসিপ্লিনের জন্য বলা হয় সেগুলোরও দাম আছে তাই বলে আমি কি চান করব না আমি কি নোংরা হয়ে থাকবো সেটা না আমার বেসিক যেটা আমি করব কিন্তু এটা নিয়ে এত গোরামি বা এত স্টিন থাকার কিছু নেই এত স্ট্রিক্ট হওয়ার কিছু নেই এটা নিয়ে রিজিডিটির দরকার নেই আমি রোজ চান করব আমার যেটা পরিষ্কার থাকার কথা আমি থাকবো কিন্তু তাই বলে ছুচি বাই হওয়ার তো দরকার নেই অবশ্যই এটা একটা কন্ডিশন এটা সবাই যে ইচ্ছাকৃত করে তা নয় অনেকেরই এটা একটা কন্ডিশন হয় সে ইমপালসিভলি ব্যাপারটা করে ফেলে কিন্তু এটাকে নিয়ম বানানোর দরকার নেই এটা ছাড়া ওটা হবে না এটা ছাড়া এটা করা যাবে না এগুলো করার প্রয়োজন নেই মিনিমাম যতটুকু নেসেসিটি ততটুকুই ঠিক আছে আমরা এটা বলি কেন কারণ আমরা মনে করি আমরা অশুদ্ধ কিন্তু আমরা স্বামীজি কি বলছেন আমরা শুদ্ধ ভাবাপন্ন আমরা শুদ্ধ স্বরূপ আমরা সেই আত্মা বা অনুভব করতে পারছি না হয়তো আমি এখন নিজেকে অনুভব করতে পারছি না কিন্তু বিশ্বাস তো করতে পারি স্বামীজি তো মানে লাইনের পর লাইন মিথ্যে কথা বলেননি অনেকে বলতেই পারে কি করে বলছো মিথ্যে কথা বলেননি এই কথাগুলোকে আমি যদি চাই আমি আধ্যাত্মিক প্র্যাকটিস করে আমি অনুভব করতে পারি আমি যদি চাই আমি অনুভব করতে পারি আমার কাছে সে অপবিত্র হতেই পারে না নিজেকে সেই অনন্ত স্বরূপ বলে জানো হলে ভয় একদম চলে যাবে আমাদের সংসারে অনেক ভয় জীবনে অনেক ভয় আমরা প্রশ্নও করি যে আমরা কি করে ভয় কাটাবো উত্তর একটাই নিজেকে অনন্ত স্বরূপ বলে জানো নিজের আসল আসল স্বরূপকে জানো পরিচয় এক ছাড়া দ্বিতীয় বস্তু যদি না থাকে সব যদি সে ব্রহ্মই হয় আমি যদি বলছি কারণ আমরা ওটা বুঝতে পারছি না তাহলে ভয় পাবো কাকে পুরোটাই তো আমি ভয় পাওয়ার আলাদা কাউকে তো খুঁজে পাবো না এক ছাড়া তো দ্বিতীয় কেউ নেই ভয় পাওয়ার জন্য তো আমাকে থাকতে হবে যে ভয় পাচ্ছে আর থাকতে হবে একজনকে যাকে দেখে ভয় দুই এখানে তো এক আছে কে কাকে ভয় পাবে পুরোটাই তো আমি আমরা নিজেদেরকে ছোট বলে ভাবি বলে যখনই কিছু বড় দেখি তখন ভয় লাগে বা যখন দেখি এটা আমি জানি না কি ব্যাপার ভয় লাগে কিন্তু এখানে বলছে তুমি তো সর্বব্যাপী ভয় কিসের এই সত্যকে জানলে সব জানা যায় ভয় কিসে স্বামীজি বলছেন যদি নির্ভীক হতে চাও ভয় একদম চলে যাবে যদি তুমি নিজেকে অনন্ত স্বরূপ বলে যাবে সর্বদাই বলো আমি ও আমার পিতা এক মন্ত্র তিনি মন্ত্র দিচ্ছেন শেষে সর্বদা বলো আমি ও আমার পিতা এক মানে আমি এবং ঈশ্বর এক এবং অভিন্ন এইটা যদি এখন একবার বলেই যে হয়ে যাবে তা নয় ভেতরে সর্বদা বলো মানে এই কথাটাকে সর্বদা মনে রাখো এবং এই জায়গায় দাঁড়ানোর চেষ্টা করো এটাকে অনুভব করার চেষ্টা করো যে আমি আর ঈশ্বর এক এটা কিন্তু অনুভূতির ওপরে নির্ভর করছে মুখে বলে দিলাম একটু ভেবে নিলাম সেটা না অনুভব করতে হবে কিন্তু তার আগে ভেতরে এটা এটাকে নিয়েই কিন্তু মনন করতে হবে আমি এবং ঈশ্বর এক এবং অভিন্ন আমি তার সাথে এক হয়ে আছি আমাকে তাকে আলাদা করে পাওয়ার কিছু নেই শুধু এটা জানতে হবে যে আমি আর তিনি এক তো আমাদের আসল পরিচয়টা জানতে হবে আজকে বিষয়টা ছিল যে আমার আসল স্বরূপ কি কে আমি আমি ব্রহ্ম বা আত্মা যাকে জানলে কোনো ভয় থাকে না যাকে জানলে সব জানা যায় যাকে জানলে জগৎটা আনন্দের জায়গায় পরিণত হয় ঠাকুর বলছেন না এই এই জগৎ মজার কুটি আমি খাই দাই আর মজা দিতে। ঠাকুর বলছেন না বাবা কি ভয় তখন তো আবার ভারত পরাধীন কত অত্যাচার হচ্ছে ভারতীয়দের ওপর তার কোনো ভয় নেই জন্য এই চর্চা করতে হবে গুরু বাক্য শ্রবণ করতে হবে মনন করতে হবে সামনে গুরু পূর্ণিমা আসছে একুশে জুলাই এই প্র্যাকটিসটা কিন্তু চালিয়ে যেতে হবে মানে যাদের যাদের গুরু আছে তাদের যা যা উপদেশ সেটা হুবহু পালন করতে হবে যাদের গুরু নেই আপনারা গুরুকরণ করতেও পারেন যদি নাও করেন এই গুরু ছাড়া একটু অসুবিধে সত্যি হয় একটু না পুরোটাই অসুবিধা হয় কারণ চাবিটা তার হাতে থাকে তো এই দরজার চাবিটা তারই হাতে থাকে তো গুরুকরণ অপরিহার্য যে কোনো ফিল্ডে করে নেওয়াটাই ভালো কিন্তু আপাতত যদি না থাকে চেষ্টা করবেন গুরুকরণ করার যদি না থাকে কিছুটা তো আপনি হোমওয়ার্ক করতেই পারেন এই আধ্যাত্মিক চর্চাগুলো করা এগুলো নিয়ে ভাবা তাহলেই দেখবেন আস্তে আস্তে সত্যটা প্রকাশিত হচ্ছে আজকে আলোচনাটা এই অবধি রাখছি পরের সপ্তাহে দেববাণী থেকে স্বামীজির আবার অন্য কোনো কথা নিয়ে আলোচনা করব সবাই খুব ভালো